মিষ্টি এবার নতুন চেহারা আর নতুন স্বাদে মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি। সোমবার সকালের পরপর কয়েকটা টুইট, টুইটের মালিক শাগুফতা রফিক এবং মহেন্দ্রা সোনি। মহরত এসবিএফ এর 130 নম্বর ছবি। শাগুফতা ট্যাগ করেন ইয়াশ দাশগুপ্তকে, সেখান থেকে সবাই ধরে নেন যে ঠিক হয়ে থাকা 7 ছবির শুভ মহরত হয়ে গেল, যেখানে নায়িকা হিসাবে ঠিক হয়ে রয়েছেন নুসরাত জাহান। চারদিক থেকে শুভেচ্ছাও আসতে লাগলো, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে লাগলো ধন্দ, কারণ সোশ্যাল মিডিয়ায় কোথাও নুসরাতের কোনো চিহ্ন নেই। অবশেষে সব ধন্দ কাটালেন শাগুফতা নিজেই, টুইট মারফত ইয়াশ মিমি জুটির ভক্তদের জন্য দিলেন এক দারুণ সুখবর। জানিয়ে দিলেন গ্যাংস্টারদের দুনিয়ায় এটি একটি লাভ স্টোরি, যেখানে অভিনয় করবেন ইয়াশ এবং মিমি। হরর ছবি 7 এর কাজ আপাতত মুলতুবি রইল, আর এ ছবির মাধ্যমে পরিচালক হওয়ার স্বপ্নও পূরণ হতে চলেছে বলিউডের স্ক্রিপ্ট রাইটারের। তার নতুন হিরোর সঙ্গে শুভ মহরতের ছবিও পোস্ট করেন শাগুফতা। সত্যি সিনেমার বাইরের চিত্রনাট্যে যে এত বড় চমক অপেক্ষা করছিল হয়তো কেউই আন্দাজ করতে পারেননি। ইয়াশ মিমির ভক্তরা এ খবর তো আল্লাদে আটখানা। এক পাশে তুই, আমি তার থেকে আর বেশি চাই না কিছুই। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।